السلام عليكم ورحمة الله وبركاته. وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যে দুরুদ পড়লাম এই দুরুদ আপনারা মনে হয় কেউ জানেন না সবাই জানেন এই দুরুদের নাম কি দুরুদ ইব্রাহিম এই দুরুদ কোন সময় পড়ে তো নামাজের বাইরে মনে হয় পড়া যায় না যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي الله تعالى নিজে বলছেন আমি এবং আমার ফেরেশতারা সালাত সালাম পেশ করি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি
কে দুরুদ পড়ে? আল্লাহ এবং ফেরেশতাদেরকে সঙ্গী করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। ইমানদার কারা? ইমানদার কারা? অনেক কঠিন প্রশ্ন হয়ে গেছে, একদম বিসিএস এর প্রশ্ন, তাই না? এই যে বাবুরা, ধৈর্য ধরে বসো, আমার দিকে তাকাও, একদম চুপচাপ বসো। আমরা যারা এখানে আছি, আমরা সবাই ইমানদার, সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? তাহলে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, কাদেরকে বলছে? পিছনের যারা আছেন এরা বাদ, সবাই একসাথে বলেন, আল্লাহ তাআলা কাদেরকে আদেশ করেছে? আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছে। রিভাব কমান। আল্লাহ তাআলা বলছে, হে ইমানদার বান্দা বান্দিগণ, যারা ইমান এনেছো, তোমরাও আমার বন্ধুর উপরে দুরুদ এবং সালাম পেশ করো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা এই যে আদেশ করেছেন দুরুদ পড়তে, অনেকগুলো হাদিস এবং বিভিন্ন উলামায়ে কেরামের, সাহাবায়ে কেরামের ঐক্যমতের সাপেক্ষে এখানে আল্লাহ তাআলা দুরুদ ইব্রাহিমীকে ইঙ্গিত করেছেন যে দুরুদ ইব্রাহিমী পাঠ করলেই কি হয়, রাসূলের উপরে দুরুদ এবং সালাম পেশ করা হয়। এজন্য যখন আমরা সুযোগ পাব তখন দুরুদ পড়ব না, বসে থাকব। সবাই কথা বলছে না, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? আমার সাথে কারোর সাথে ঝগড়া আছে? আমি তো আপনাদের এই যে আপনারা বসে আছেন, আমার কথা বলতে আগ্রহ জাগতেছে। আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি তো আগ্রহ হারিয়ে ফেলব, আমি মোনাজাত দিয়ে চলে যাব। মোনাজাত দিব, কিছু সময় কথা শুনবেন, তাহলে একটু আমাদেরকে পরিবেশ আনতে হবে, ঠিক কি না? তাহলে যখনই সুযোগ তখন কি দুরুদ। আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা রাসূলের কোলের কাছে যেতে চাই, কারা কারা রাজি আছে? একবার বলে আল্লাহু আকবার। সকলে দুটো হাত টান টান করে উঁচু করেন। আমরা সবাই থাকতে চাই রাসূলের কোলের কাছে, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, হাত নামান। তাহলে রাসূলের কোলের কাছে আমরা থাকতে চাই, দুনিয়ায় বেশি বেশি খেতে হবে, তাই না? কি বলে? না, শক্তি না হলে কেমন করে যাবেন? ওই দিন সাইয়্যিদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষের পৃথিবীতে আগমন হয়েছে, সব মানুষ একত্র হবে। সংখ্যাটা কত হতে পারে হিসাব করা যাবে? এত মানুষকে আপনি ডেঙ্গিয়ে রাসূলের কাছে যাবেন, শক্তি লাগবে না? শক্তি লাগবে? এই এখন অনেকে বলতেছে লাগবে, কিন্তু সব কাজের জন্য শক্তির প্রয়োজন হয় না, ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? কিছু কিছু কাজ আছে কৌশল দিয়ে করতে হয়, ঠিক কি না? শক্তি দিয়ে সব কাজ করা যায়? এপাশের বন্ধুদের কাছ থেকে জবাব চাই, করা যায়? যায় না। এই যে মাইক চলছে, অনেকগুলো মাইক আছে না, আমরা যে মজলিসে বসে আছি অনেকগুলো লাইট জ্বলছে, এই লাইটগুলো অফ করার জন্য কত বড় সুইচ লাগবে? ছোট্ট একটা সুইচই কি যথেষ্ট? তাহলে বোঝাতে চাইলাম যে সব কাজের জন্য শক্তির প্রয়োজন, কথা বলেন, শেষ পর্যন্ত জবাব দিতে হবে। কষ্ট হবে? জবাব দিলে আমাদের আমলনামায় সওয়াব দিবেন কে? আমাদের গুনাগুলো মাফ করে দিবেন কে? আমরা মজলিস থেকে গুনাহ মাফ করিয়ে বাড়ি ফিরতে চাই, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সকলে বলে আমিন। এই আওয়াজ শেষ পর্যন্ত চাই, ইনশাআল্লাহ বলি, আরো জোরে। এই তো কিশোরগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, কণ্ঠে আওয়াজ নাই, এটা মেনে নেওয়া যায়? কথা বলে না, মানা যায়? যায় না। আজকে যদি কোরআনের ময়দানে আওয়াজ না দেই তাহলে আওয়াজ দিব কোথায়? বালতি মার্কায়, ফুটবল মার্কায়?
आवाज मुसलमान अल्लाहु अकबर ध्वनित हो जोरे बोलें ठीक क्या आकाश बतास मुखरित करे आरो एक बार बोले अल्लाहु अकबर बंधुरा आमार ताहले रसूल एकटी आमलेर कथा बोलेछेन जारा दुनिया ए आमलटा करबे कियामतेर मैदाने काउके धक्का धक्की करते होबे ना अल्लाह ताआला तार कुदरतेर द्वारा रसूलेर कोलेर काछे पौंछे दिबे जोरे बोलें सुभानाल्लाह ताहले आमलटा शोना दरकार ठीक कि ना सुनार परे क्यों और आमल करबो ना आमल करबो सबाई नियत करलाम आमी बोलबो अच्छा ताहले मनोयोग दें रसूल बोलेछेन दुनियाय जारा रसूलेर शाने बेशी बेशी दुरूद पाठ करबे कियामतेर मैदाने अल्लाह ताआला रसूलेर ओई प्रिय उम्मत गुलोके रसूलेर कोलेर काछे पौंछे दिबे जोरे बोलें सुभानाल्लाह आमार बंधुरा गभीर मनोयोग एजन्य जखनी सुयोग तखनी दुरूद आमार छोट्ट बंधुरा जखन तोमरा स्कूले जाओ अथवा मद्रासाय जाओ छात्र एवं छात्रीरा स्कूले जावार पथे पथे दुरूद पढ़ते पढ़ते जेते हबे जोरे बोलें ठीक कि ना दुरूद पढ़ते पढ़ते स्कूल मद्रासाय गेले जेहेन के खुले दिबेन के पढ़ाशोनार मध्ये बरकत दिबेन के आमार कृषक बाबाजीरा जखन आपनि जमीने काज करबेन फसल रोपण करार जन्य खेत खामारे चले जाबेन जखन आपनि बीजगुलो छिटिए दिबेन अथवा रोपण करबेन जदि आपनार जबाने दुरूद थाके आपनार फसले बरकत दिबेन के जोरे बोलें आरो जोरे बोलें के এজন্য আমার বন্ধুরা যে যে কাজ করি না কেন যখন যেথায় আমরা থাকি না কেন সুযোগ পেলেই আমরা দুরূদ পড়ব ঠিক কি না পরীক্ষার হলে চলে গিয়েছি এখনো আমার সামনে কোশ্চেন চলে আসে নাই আমার সামনে পেপার দিয়ে দেয়া হয়েছে আমি যদি দুরূদ পড়তে থাকি বাসায় আমি যে পড়াগুলো মুখস্থ করেছি ওই পড়াগুলো স্মরণ করিয়ে দিবেন কে তাহলে দুরুদ পড়লে বরকত আছে না নাই দুরুদের বরকত আমরা নিয়ে বাড়ি যেতে চাই কি চাই না যারা চাই জোরে আল্লাহকে খুশি করে আরো একবার বলি আল্লাহু আকবার তাহলে একটা জবান বন্ধ থাকবে না হৃদয়ের আবেগ আর ভালোবাসা দিয়ে এই মজলিসে আমরা দুরুদ পড়ব রাসূলের কাছে ফেরেশতারা দুরুদগুলো পৌঁছে দিবে রাসূলের কাছে ফেরেশতারা বলবে ওগো আল্লাহর হাবিব কনকনে শীতের রজনীতে গভীর রাতে ওই যে কিশোরগঞ্জের একটি গ্রামের মধ্যে এই গ্রামের নাম কি চর হাজিপুর কত চমৎকার নাম আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা বলবে ওগো আল্লাহর হাবিব চর হাজিপুরের অমুকের সন্তান অমুক আপনার শানে দুরূদ পড়েছে ওগো আল্লাহর হাবিব এই যে আপনার উম্মতের জীবন বৃত্তান্ত সে তার সন্তান এই তার পরিচয় এই তার নাম আপনার শানে দুরূদ পড়েছে কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে চিনে নেবে তাহলে দুরূদে আওয়াজ পাওয়া যাবে জোরে বলেন সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العلا صلوا عليه وآله يا كاش بتاش
গ্রহ তারা ফুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল সারা দুনিয়ায় হে প্রিয়তম সারা দুনিয়ায় হে প্রিয়তম নাহি নাহি তব তুলনা নাহি বালাগাল উলা বিকামালিহি মহব্বতে কশাফা দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি দু চোখে তোমায় দেখিনি তোহায় ঘুমিয়ে আছো দূর মদিনায় ঠিক কিনা দু চোখে তোমায় দেখিনি তোহায় ঘুমিয়ে আছো দূর মদিনায় সারা দুনিয়ায় হে প্রিয়তম সারা দুনিয়ায় হে প্রিয়তম নাহি নাহি তব তুলনা নাহি বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসুনত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি উত্তর চর হাজীপুর এলাহি জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সভাপতির আসনে আছেন হযরত মাওলানা মতিউর রহমান সাহেব খতিব বাইতুন নূর জামে মসজিদ হাজীপুর বাজার আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াতে তৈয়বা নসিব করুক সকলে বলি আমিন আপনাদেরকে কথা শুনিয়েছেন অত্যন্ত বিনয়ী মানুষ আমি তার সাথে দীর্ঘ সময় কথা বলেছি আমি এশারের নামাজের আগ মুহূর্তে আপনাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ বলি আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মুফতি নুমান বিন আব্দুল হাই হাজীপুরি সাহেব আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার কণ্ঠ তার মেধা তার ইলম যোগ্যতাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিক বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত যেন আল্লাহ তাআলা তার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় সকলে বলি আমিন বন্ধুরা আমার কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আবুল হাশিম সাহেব আমার আগে যিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক ইউসুফী সাহেব আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে প্রত্যেককে কবুল করে নেক সকলে বলি আমিন সকলের পরে আমাকে আপনারা মঞ্চে বসিয়েছেন সবার থেকে ছোট হলাম আমি ঠিক কি না বয়স যোগ্যতা দেখতে সব দিক মিলিয়ে আমি সবার থেকে ছোট তো যিনি সম্মান দিয়েছেন তিনি কে আল্লাহ এখন ছোট বলে অনেকের মন খারাপ যে হুজুর তার তো পেট বড় হতে হবে ঘাড় মোটা হতে হবে ঠিক কি না আনলে প্রধান বক্তা হইল কথা কয় না বাস্তবতা এমন কি না যাই হোক আমি ছোট্ট মানুষ আমি কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে কি দিয়ে সবার মনোযোগ আছে আল্লাহর কোরআনের কথাগুলো আমার বাপদাদা লিখেছে তাই না তাহলে আপনাদের এলাকার বড় হুজুর লিখছে তাহলে এই কোরআনের প্রতিটা কথা কার এত কম আওয়াজে চিৎকার মেরে বলুন কার আল্লাহ এই কোরআন দিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই এখন কথা হলো এই কোরআনের কথা মেনে নেয়ার মতো মন মানসিকতা আমাদের আছে সবার আছে
যদি বিষয়টা এমন হয় যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা বলেছে কিন্তু আপনার মন বলছে আরেকটা, তাহলে মনেরটাকে গ্রহণ করব না আল্লাহর কোরআনটা গ্রহণ করব? সবাই কি একমত? কিন্তু দেখা গেল আল্লাহর কোরআন যেটা বলছে মনও সেটা মানছে, কিন্তু আমার পীর সাহেব হুজুর বলতেছেন না, তাহলে কাটটা বাদ যাবে, আল্লাহরটা না পীর সাহেবেরটা? জোরে বলেন, পারা যাবে? আল্লাহর কোরআন বলছে এক কথা, এই ছোট ভাইয়েরা একদম হাসাহাসি করা যাবে না, না উঠাই দিব না, আমরা আরেকটা সুযোগ দিলাম, ঠিক আছে? এ কোরআন বলছে এক কথা, কিন্তু আপনার মাহফিলের প্রধান বক্তা বলতেছে আরেক কথা, তে কোরআনেরটা মানবো না প্রধান বক্তারটা মানবো? পারবেন? যারা পারবেন আল্লাহকে আরো একবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এ কোরআন মেনে নেয়ার জন্য একটা স্বচ্ছ হৃদয় নিয়ে মজলিসে বসতে হবে, জোরে বলেন ঠিক কি না? আমরা আর কালক্ষেপণ করতে চাচ্ছি না, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই জবান সেরে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করি, যাতে করে প্রতিটা অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে গেথে দেয়, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দেয়। এজন্য আমরা সবাই জবান সেরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن الكريم سورة نسار مدى الله تعالى بولشن ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা যারা ঈমানদার তোমরা ঈমান আনো। সকলের মনোযোগ আছে? প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে? আল্লাহ তাআলা কি বলেছে? হে ঈমানদারগণ ঈমান আনো। কাদেরকে বলেছে? আমরা যারা এখানে আছি আমরা কি? তাইলে বলেন আমাদেরকে বলেছে, কাদেরকে বলেছে, কে বলেছে, কি বলেছে? ঈমান আনার জন্য। তাহলে আমরা যারা এই মজলিসে আছি আমরা কি ঈমানদার? তাইলে ঈমানদারদেরকে আল্লাহ কেন ঈমান আনতে বললেন? প্রশ্ন আছে না? সওয়ালে মুকাদ্দারে কিছু প্রশ্ন আছে, এই বিষয়টা কি পরিষ্কার করতে চাই? আপনারা থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন? গলা যদি ভেঙেও যায়, সুর যদি নাও দেই, শুনবেন? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। প্রথমে একটা বিষয় আপনাদের সঙ্গে খোলসা করি, আমরা যারা এই মজলিসে এসেছি আমাদেরকে কোনো বিরিয়ানির প্যাকেট দেয়া হবে? সবার জবাব দিতে হবে, দেয়া হবে না? অনেক ভাইরা উঠতেছে, কারণ শয়তান এতক্ষণ অনেক চেষ্টা করছে, ব্যর্থ ছিল। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, কি? যে একটা মানুষ উঠাতে পারলে শয়তান জিতে যায়, ঠিক কি না? আমরা কি ন্যাক নিয়ত করতে পারি?
শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করে আমরা নেক নিয়ত করে বসলাম। শেষ মোনাজাত পর্যন্ত আমরা মাহফিলে বসে মোনাজাতে অংশ গ্রহণ করে আমাদের জীবনের গুনাহ মাফ করি আমরা বাড়ি ফিরতে চাই। যারা রাজি আছে আরো একবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বন্ধুরা আমার। আমরা তাহলে এখানে এসেছি, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমাদের নাই, ঠিক কি না? আমরা চাই আল্লাহর কাছে জান্নাত। আওয়াজ করে বলেন ঠিক কি না? জান্নাতে যেতে হলে দুটো জিনিস লাগবেই। কটা জিনিস? এক নম্বর ঈমান। এক নম্বর কি? দুই নম্বর নেক আমল। নেক আমল এর পক্ষে দলিল আছে না নাই? কোরআনে অসংখ্য আয়াত আছে, ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করো? আমলে সালেহ, নেক কাজ করো। তারপরে আল্লাহ কি বলছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবে তাদের জায়গা কোথায়? জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত। জোরে বলে আল্লাহু আকবার। এরকম আয়াত আরো আছে, আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। তাহলে জান্নাতে যেতে চাইলে ঈমানের সাথে কি লাগবে? নেক আমল লাগবে। নেক আমল ছাড়াও জান্নাতে যাওয়া যায়, পেস লাগছে লাগে নাই? অনেকে তো বলে লাগছে। আগে আলোচনা বুঝুন তারপরে মন্তব্য করুন। আমি বলেছি নেক আমল ছাড়াও জান্নাতে যাওয়া যায়। আমার বন্ধুরা গভীর মনোযোগ, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গী করে উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত আছে, যুদ্ধ করছে। মদিনার এক যুবক বাড়িতে ফিরল, বাড়িতে ফেরার পরে দেখলো তার বাড়িটা কেমন যেন নীরব। বাড়ির মধ্যে কোনো যুবক এবং কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই, কোনো কিশোর তরুণও বাড়িতে নাই। তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখে বললেন, আমার অমুক ভাই তুমি কোথায়? ঘরের মধ্যে থেকে জবাব এসেছে, তোমার অমুক ভাই রাসূলের সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধে আছে। আবার প্রশ্ন করলেন, আমার অমুক চাচা কোথায়? ওই ঘর থেকেও জবাব, তোমার চাচা রাসূলের পক্ষে উহুদের ময়দানে যুদ্ধের জন্য নেমে পড়েছে, যুদ্ধ করছে। আর এক ঘরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, অমুক ছোট ভাই তুমি কোথায়? জবাব আসলো, তোমার ভাই উহুদের ময়দানে রাসূলের পক্ষে জিহাদ করছে। সাহাবায়ে কেরাম এবং এই বাড়ির সকল মানুষ জানে, যেই যুবক প্রশ্ন করছে এই যুবক এখনো ঈমান আনে নাই, তিনি এখনো বেঈমান। ওই যুবক চিন্তা করলো, বাড়ির সবাই যেহেতু রাসূলের দলে যুদ্ধ করার জন্য রাসূলের সঙ্গে উহুদের ময়দানে, তাইলে আমি যুবক কেন বাড়ি থাকব? আমিও রাসূলের দলে জিহাদের জন্য চললাম। দৌড়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং রাসূল যেই পক্ষে ওই পক্ষের মধ্যে ঢুকে পড়লেন, কাফের মুশরিকদের বিপক্ষে প্রাণপণ লড়াই করলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, এ যুবক তো এখনো ঈমান আনে নাই, এখনো মুমিন হিসাবে স্বীকৃতি দেয় নাই, কিন্তু যুদ্ধ করছে মুসলমানের, আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করছে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন,
কাফেরদের তলোয়ারে আঘাতে যুবকের দেহ রক্তিম হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, প্রচন্ড আঘাতে জর্জরিত হয়ে গিয়েছে, মৃত্যু সজ্জায় এমন সময় যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তাকে আগলে ধরে তার বাড়ির উঠোনের মধ্যে নিয়ে আসলেন। আসার পরে তার অবস্থা দেখে মনে হলো সে আর জবাব দিতে পারবে না, কথা বলার শক্তি তার নাই। তখন বাড়ির মা বোনদের কাছে প্রশ্ন করলেন, মা তোমরা কি জানো এই যুবক রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গিয়েছে না রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গিয়েছে? ভিতর থেকে জবাব আসার আগে রক্তাক্ত যুবক, মুমূর্ষ যুবক কণ্ঠ ছেড়ে ডেকে বলে, ও নবীর সাহাবী, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। এই কথা বলার পরে দুনিয়া থেকে ওই যুবক বিদায় নিলেন। আল্লাহর রাসূল অনেক সাহাবীদেরকে দুনিয়ায় ঘোষণা দিয়েছেন, এই সাহাবী জান্নাতি। তাদের মধ্যে এই যুবক সাহাবীকেও রাসূল বলেছেন এই যুবকও জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে? তাহলে প্রশ্ন হলো, এই যে যুবক জান্নাতি বলে আমার রাসূল তাকে ঘোষণা দিলেন, এই যুবক কিসের ভিত্তিতে জান্নাতি? ইমানের ভিত্তিতে। কথা বলে একক তো নামাজ পড়ার সুযোগ কথা বলে না। আমি আসলে ছোট মানুষ তো, আমার সাথে কথা না বললে কিন্তু আলোচনা হবে না। কষ্ট হবে আপনাদের, একটু কথা বলা যাবে না? রাগ করছেন? আমি তো আপনাদের কারোর ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো, না হয় বন্ধুর জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য একটু কষ্ট করা যাবে না? একটু আওয়াজ দেয়া যাবে? এ জবান দিয়েছেন কে? ও আমার প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন এই পৃথিবীতে কত মানুষ আল্লাহর দেয়া জবান দিয়ে কথা বলেছে। বিশ বছর, চল্লিশ বছর মানুষকে কথা বলেছে, বক্তৃতা করেছে, বক্তৃতা করে কেউ কেউ মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছে, আবার কেউ কেউ বক্তৃতার মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের দিকে লিপ্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? জীবনের একটা সময় এই জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, বিছানায় পড়ে আছে, জবান দিয়ে কথা বলার শক্তি নাই, এমন দুই একটা উদাহরণ আমাদের দেশে মনে হয় না? তাইলে আমার প্রশ্ন, জবান দিলেন যেই আল্লাহ, ওই আল্লাহর কোরআনের মাহফিলে ওই আল্লাহর কোরআন বোঝার জন্য, ওই আল্লাহর রাসূলের হাদিস বোঝার জন্য কিছু কথা বলবো জবান ছেড়ে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন? জোরে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার ঘোষণা করা যাবে কি যাবে না? কোনটা কোরআন হাদিসের ঠিক কথা, কোনটা বেঠিক কথা বলা যাবে কি যাবে না? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? অনেকে বলতেছে হুজুর খালি পেঁচাইতেছে কেন, ওয়াজই তো শুরু করলো না। আছে না, একটু ধৈর্য ধরে, ওয়াজের ইতিহাস হবে বাবা, ওয়াজের কি হবে? ইতিহাস হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, একটু সামনের দিকে গেলে সবার খবর হয়ে যাবে, এখনো তো শুরু করলাম না ভাই, সবে মাত্র বুঝালাম। এই যুবক জান্নাতি, তার জীবনে শুধু সামান্য নেক আমল, সামান্য বলার আসলে সুযোগ নাই, জিহাদের ময়দানে লড়াই করেছে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুরা, কোন অমুসলিম যদি সকাল নয়টা বাজে ইমান আনে আর দুপুর একটা বাজে দুনিয়া থেকে বিদায় নেয়,
তাহলে তার উপরে এক উক্ত নামাজের হিসাব দিতে হবে কোন উক্ত নামাজির অবস্থা বুঝছেন সবাই বলতে পারল না আহা মানে একটা বাজে কোন উক্ত এটাও জানে না কোন উক্ত তাহলে আমার বন্ধুরা ঈমান আনার পরে যদি কোন উক্ত নামাজের উক্ত না হয় আর ওই ব্যক্তি মারা যায় তাইলে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী আরো জোরে বলেন কিসের ভিত্তিতে জান্নাতি ঈমানের ভিত্তিতে তাহলে ঈমান আনার পরে যদি নেক আমল তার উপরে করার সুযোগ না হয় তাইলে শুধু ঈমান আনার কারণেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয় আওয়াজ করে বলেন ঠিক কি না আমার বন্ধুরা তাহলে আমরা বুঝলাম জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবেই ঠিক কি না ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন ঠিক কি না তাইলে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ রে আমার গোলাম তুমি ঈমানদার আমি আল্লাহ বললাম তুমি ঈমান আনো কোন কলেজের প্রিন্সিপাল যদি ওই কলেজের কোন ছাত্রকে ডেকে বলে এ যুবক যাও তুমি ভর্তি হও ওই যুবক যদি বকারে বক একারে কা কি হয় বোকা হয় তাইলে ওর মাথা নষ্ট ও বলবে কি বলে স্যার আমি তো এই কলেজের স্টুডেন্ট আমি কেন আবার ভর্তি হব বলবে কিনা কথা বলে না কিন্তু ওই ছাত্র যদি বুদ্ধিমান হয় তাহলে উল্টো চিন্তা করবে কি চিন্তা করবে একটা দুনিয়ার ছোট্ট উদাহরণ দিয়ে আমি মূল কথায় চলে যাব এক কোম্পানির দুইটা লোক জুতা কোম্পানির জোরে বলেন কোন কোম্পানির জুতা কোম্পানির দুইটা লোক কোম্পানির মালিক দুইজন জুতা বিক্রেতাকে দুই গ্রামে পাঠিয়েছে এক গ্রামে 10,000 মানুষ আর এক গ্রামে 10,000 মানুষ জুতা নিয়ে দুইজন দুই গ্রামে পৌঁছে গেল একজন যাওয়ার পরে দেখলো এই গ্রামের সবার পায়ে জুতা আছে কি আছে জুতা আছে ও তার স্যারকে বলল স্যার এই গ্রামে সবার জুতা আছে তাইলে এই গ্রামে জুতা বিক্রি করার সুযোগ নাই এ কথা বলার যুক্তি আছে না নাই আরেকজন আরেক গ্রামে গিয়েছে যাওয়ার পরে দেখলো 10,000 মানুষ কারো পায়ে জুতা নাই ও বলল স্যার এই গ্রামের মানুষ জুতা পায়ে দেয় না জুতা বিক্রি করার কোনো সুযোগ নাই যুক্তি আছে না নাই কথায় পক্ষান্তরে আবার ঘুরায়া দেয়া হলো যে প্রথম গিয়ে দেখছে জুতা সবার পায়ে আছে তারে আবার এই গ্রামে পাঠানো হলো এই গ্রামে আসার পর তিনি খবর দিল স্যার এই গ্রামে কারো পায়ে জুতা নাই আপনি জুতা পাঠান সবাইকে আমি জুতা পরিয়ে ছাড়বো জোরে বলি আল্লাহু আকবার তাইলে আমার বন্ধুরা যারা বুদ্ধিমান তারা উল্টাভাবে চিন্তা করে জোরে বলেন ঠিক কি না এজন্য দেখবেন অনেক সময় অনেক বক্তারা লম্বা বক্তৃতা করে শ্রোতারা শুনতে চায় না এরপরও জোর করে শোনায় আবার অনেক সময় শ্রোতারা বলে হুজুর আরো ওয়াজ করেন আরো ওয়াজ করেন বক্তা মোনাজাত দিয়া দেয় এর মধ্যে বক্তার কিছু কৌশল আছে না নাই আরো জোরে বলেন আমার বন্ধুরা গভীর মনোযোগ কলেজের স্টুডেন্ট যদি বুদ্ধিমান হয় তাহলে ওর মাথায় প্রশ্ন জাগবে প্রিন্সিপাল স্যার এই কলেজের প্রধান তিনি আমাকে ভর্তি হতে বলেছেন আমি তো ভর্তি হয়েছি তাহলে হয়তোবা আমার ভর্তি প্রক্রিয়ায় কোনো ভুল আছে যেখানে আমার নাম লেখা উচিত ছিল নাম হয়তোবা আমি অন্য জায়গায় লিখেছি আমার বাবার নাম আমার গ্রামে কোথাও ভুল লিখেছি ফটো ছবি দেওয়ার কথা ছিল আমি মনে হয় ছবি দেই নাই ও বিভিন্ন চিন্তা করবে চিন্তা করে ও দৌড়ে অফিসে যাবে
ফরম নেবে নতুন করে ফরম পূরণ করবে এরপরে আবার ভর্তি হবে এটাই তো বুদ্ধিমান যুবকের পরিচয় আওয়াজ করে বলেন ঠিক কি না তাইলে আমার বন্ধুরা মুমিন মুসলমান কখনো বোকা হয় না মুমিন মুসলমান সত্যিকারের বুদ্ধিমান জোরে বলেন ঠিক কি না তাইলে আমার আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ইমানদারগণ তোমরা ঈমান আনো যারা প্রকৃত মুমিন তারা এবার চিন্তা করবে জোরে বলেন ঠিক কি না মুমিন চিন্তা করবে আল্লাহ যেহেতু আমাকে ঈমান আনার জন্য বলেছেন তাইলে আমার ঈমানের মধ্যে ত্রুটি আছে জোরে বলেন ঠিক কি না মুমিন চিন্তা করবে আমি তো ঈমান এনেছি এরপরে আমি মিথ্যা বলি তাইলে একজন মুমিন মিথ্যা বলতে পারে না তাইলে আল্লাহ আমাকে বলেছে তুমি ঈমান আনো তার মানে মিথ্যাকে পরিহার করো এরপরে তুমি ঈমান আনো জোরে বলেন ঠিক কি না চিন্তা করবে আল্লাহ আমাকে ঈমান আনতে বলেছে আমি তো ঈমানদার কিন্তু আমি গুনাহ করি রাতের আধারে আমি গুনাহ করি দিনের আলোতে আমি গুনাহ করি তাইলে আমাকে গুনাহ থেকে ফিরতে হবে এরপরে আবার ঈমান আনতে হবে জোরে বলেন ঠিক কি না মুমিন চিন্তা করবে আমি ঘুষ খাই আরে আমার ঈমানের ঘরের মধ্যে ঘুষের ময়লা আছে এজন্যই আমার আল্লাহ বলছে তুমি ঈমান এনেছো আবার ঈমান আনো তাইলে আমার ঘুষের বাণিজ্য ছেড়ে দিতে হবে এরপরে আবার ঈমান আনতে হবে জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুরা সুদখোর যারা আছে নিজেকে ঈমানদার দাবি করে সুদখোরের জন্য আল্লাহর আদেশ ওর চিন্তা করতে হবে আমি যে সুদ খাই এটা আমার মালিক জানে আমি তো সুদ খাই না আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি একজন সুদখোর ঈমান আনলে ওই ঈমান আল্লাহর কাছে গ্রান্টেড না ওয়াজ করে বলেন ঠিক কি না সুদখোর চিন্তা করবে তাহলে আমার সুদের বাণিজ্য ক্লোজ করে দিতে হবে তওবা করতে হবে এরপরে আমাকে আবার ঈমান আনতে হবে যদি আমি সুদের বাণিজ্য ত্যাগ করে আবার ঈমান আনতে পারি তাইলে আমি প্রকৃত ঈমানদার হব জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুরা ব্যবসায়ীর জন্য আল্লাহর এ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ রে ব্যবসায়ী তুমি ওজনে কম দাও মালে ভেজাল দাও ভালো বইলা মন্দটা দাও আরে ব্যবসায়ী তুমি নিজেকে ঈমানদার দাবি করো তাইলে তোমার ব্যবসার প্রক্রিয়াকে তুমি ভালো করো এরপরে তুমি আবার ঈমান আনো জোরে বলেন ঠিক কি না নামাজি মুসল্লি নামাজ পড়ে নামাজের রুকু সিজদা ঠিক হয় না তাইলে নামাজি মুসল্লির জন্য আমার আল্লাহর এই আয়াত রে নামাজি তোর নামাজ আগে ঠিক কর তারপরে তুই আবার ঈমান আন জোরে বলেন ঠিক কি না কথায় যুক্তি আছে না নাই এরকম যুক্তি দিলে জীবনের প্রতিটা বিষয়ে যুক্তি দেয়া যাবে আওয়াজ করে বলেন ঠিক কি না আমরা মুমিন ঈমান এনেছি কবে ঈমান এনেছি আমার মনে নাই ওই যে ছোটবেলায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدره وشره من الله تعالى والبعث بعد الموت এ কথার উপর ঈমান এনেছি কিনা এখানে যে কয়েকটা বিষয় আছে আল্লাহর উপর ঈমান আনা ফেরেশতাদের উপর ঈমান আনা রাসূলদের উপর ঈমান আনা আল্লাহর দেয়া কিতাবের উপর ঈমান আনা পরকালের উপর ঈমান আনা এই যে আল্লাহ তাআলা বিষয়গুলো নির্ধারণ করেছেন ভাগ্যের ভালো মন্দের উপর তকদির উপর ঈমান আনা তাইলে ওই যে ছোট্টবেলায় পড়লাম আর তো জীবনে মিলাইলাম না যে আমার ঈমান আল্লাহর উপর আছে কিনা আমার ঈমান রাসূলের ফেরেশতার উপর আছে কিনা আমার ঈমান আল্লাহর নবীদের উপর আছে কিনা আমার ঈমান আল্লাহর দেয়া কিতাবের উপর আছে কিনা ভাগ্যের ভালো মন্দের উপর আমার ঈমান আছে কিনা আমার তকদিরের ভালো মন্দের উপর আমার ঈমান আছে কিনা পরকালে আমার কি বিচার হবে পরকালে কিয়ামতের ময়দানে হিসাব হবে ওই পরকালীন জীবনের উপর আমার ঈমান আছে কিনা এই হিসাব আমরা মিলাই না আওয়াজ করে বলেন ঠিক কিনা কিছু সময় চলবে কষ্ট হচ্ছে আমার বন্ধুরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
খুব গুরুত্বপূর্ণ আলোচনা নাকি? আমি কিন্তু এখন আলোচনায় যাইনি, সত্যি যাইনি। আপনারা যদি এরকম মানে উঠে যান তাহলে হবে না, এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। আমি আসতেছি সামনে, কিছু তো শিখতে হবে আমাদেরকে, ঠিক কিনা? না আসলাম আর বাড়ি গেলাম, একটু সুর শুনলাম, গজল শুনলাম, গান শুনলাম, ভালো। বাংলাদেশে তো বক্তা হইলো দুই ধরনের, একটা হলো কমেডিয়ান আর একটা হলো কান্দুরা বক্তা, বুঝেন নাই? কমেডিয়ান মানে স্টেজে উঠা, মানে যত প্রকার আজাইরা গান আছে অঙ্গভঙ্গি এমন করে যে শয়তান ওরে দেখে হাসে, জোরে বলেন ঠিক কিনা? এই বক্তার বড় ডিমান্ড বাংলাদেশে, ঠিক কিনা? আর একটা হলো ইমোশনাল ব্ল্যাকমেল করে। ইমোশনাল ব্ল্যাকমেল বুঝেন? কোরআন হাদিস তো জানে না, খালি কান্দে, আছে না? কান্নার দরকার আছে, আমি কান্নার বিরোধী না। আল্লাহ কোরআনে বলেছে ফালইয়াদহাকু ক্বালিলা ওয়ালইয়াবকু কাসীরা, দুনিয়ার মানুষেরা তোমরা কম হাসো বেশি কাঁদো। আয়াতটা কার? কান্নার দরকার, কিন্তু আপনাকে তো কিছু শিখাতে হবে, মানুষের ঈমান ঠিক করা লাগবে না? আমরা কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত? যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া, তাহলে সেই ঈমানই যদি আমার না থাকে তাহলে আমি যত বড় মুসল্লি নিজেকে দাবি করি, যত বড় মুত্তাকি দাবি করি, ঈমানই নাই তাহলে আমার কোনো উপকারে আসবে? আমার বন্ধুরা বুঝুন, মানুষ মাছ ধরার জন্য জালের ব্যবহার করে, ওই জাল যদি চিরা হয় কম হলেও কিছু মাছ পাওয়া যাবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু মাছটা যেই পাত্রে রাখে ওই পাত্রের নাম কি? খালই ডুলি যেখানে যা বলি, পাত্র তো বুঝছি, ওই পাত্রের নিচটা যদি ফাঁকা হয় তাইলে বাড়িতে পাত্র ভরে মাছ নেয়া যাবে, বুঝেন কথা? তাইলে আপনার ইমানই যদি না থাকে তাইলে আপনার কি মূল্য আছে বলেন? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তাওফিক দান করুক, জোরে বলি আমিন। আপনার উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, আমার মন ভেঙে যাচ্ছে। আমি অনেক সময় আগে এসেছি, 10টা আমাকে দেওয়ার কথা, 11টায় শুরু করছি। শুরু করলেই কি ওয়াজ করা যায় নাকি? কথা বলেন, সব গুছায় নেওয়া লাগবে না? আমার পিতৃ সমতুল্য হযরত বসে আছেন, আমি দেখেছি একদম অল্প সময়ে হুজুর কটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ঠিক কি না? তাহলে সবাই তো অল্প সময় অল্প কথা বলতে পারে না, পারে? তাহলে আমার বন্ধুরা যদি এই মাহফিলকে আমরা কবুল করাতে চাই তাহলে ওঠা যাবে না, একটু কষ্ট করে বসতে হবে, পারা যাবে? কতবার আপনাদেরকে ওয়াদা করাইতেছি, এরপর আপনারা উঠতেছেন বসতেছেন, এটা আমার জন্য খুব কষ্টের, রাগ করছেন আমার উপরে? তাহলে আমি কি যাব আলোচনার মধ্যে? আমি আর এদিক সেদিক যাচ্ছি না, মূল আলোচনায় ঢুকি, জোরে বলি আল্লাহ আকবার। সকলে মনোযোগী হই, আরো জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। জোরে আল্লাহকে ডাক দেই আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ইমানদারগণ তোমরা ঈমান আনো। তার মানে আমরা বুঝলাম, আমরা যারা ঈমান এনেছি আমাদের ঈমানের মধ্যে বিভিন্ন ত্রুটি আছে না নাই? তাইলে আল্লাহ বোঝাতে চাইলেন তোমার ঈমানের ত্রুটিগুলো তুমি দূর করে দাও, এরপরে তুমি নতুন করে মুমিন হও, জোরে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বললেন ঈমান আনো, এর সঙ্গে চারটা কথা জড়িয়ে আছে, জোরে বলেন কয়টা কথা? আমি ইমানদার, তার মানে আমি আল্লাহকে বিশ্বাস করি, জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে বিশ্বাস করি, তার মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই? আল্লাহর অস্তিত্ব আছে? আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর অস্তিত্ব? অনেকে কয় নাই অস্তিত্ব। দুই নাম্বার, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর মনে হয় কোনো গুণ নাই? আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর মনে হয় কোনো আইন নাই?
আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর মনে হয় কোনো ক্ষমতা নাই। তাইলে চারটা জিনিস লাগবে, অস্তিত্ব, গুণ, আইন এবং কি। এবার এক নম্বরে কি লাগবে? অস্তিত্ব, জোরে বলি। দুই নম্বরে গুণ, বলে না, এগুলো মুখস্থ করা লাগবে, নাহলে ঈমান কিভাবে পরিবর্তন করবেন, ঈমান আনবেন কিভাবে। তিন নম্বরে আইন, চার নম্বরে ক্ষমতা, মনে থাকবে। আলোচনা শেষে আবার জিজ্ঞাসা করব। গভীর মনোযোগ। তাহলে আমরা যারা ইমানদার এখানে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আছে এবং আল্লাহর অস্তিত্ব। আরো জোরে বলেন। আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেলের খালাতো ভাই কয়জন এই গ্রামে আছে? একজনও নাই। কারো আত্মীয় স্বজন আবু জেহেল? আবু জেহেল আল্লাহর অস্তিত্ব আছে এটা মানত, প্যাস লাগছে না? আবু জেহেল মানত আল্লাহর অস্তিত্ব আছে। আমি বানিয়ে বলছি এমন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওগো হাবিব, আমি আপনাকে আয়াত নাজিল করি, আপনি সাহাবায়ে কেরামদেরকে শুনান। আজকে আপনাকে আমি একটা আয়াত শোনাবো, এই আয়াতটা কোন সাহাবীদেরকে আপনি শোনাবেন না, এই আয়াতটা আবু জেহেল উতবা সাহেবাদেরকে শোনাবেন। ওরা কি উত্তর দেয়, সেই উত্তরটা আমি দেখব বা আপনিও দেখবেন। আমার বন্ধুরা, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি এই আসমান কে বানিয়েছে, উত্তর কি দিবেন? আরো জোরে বলেন, কে? আকাশের চাঁদ সূর্য সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? এরকমই একটা আয়াত আবু জেহেল উতবা সাহেবের কাছে গিয়ে আল্লাহর রাসূল বললেন, ও আবু জেহেল, তোমার কাছে আমার প্রশ্ন, এই আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে? আবু জেহেল এবং আবু জেহেলরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছে, সব কিছু বানিয়েছেন আল্লাহ। তাইলে আবু জেহেল আর আমরা এই জায়গায় একই দলে আছি, ঠিক কি না? অবস্থা কি একই রকম? বুঝতেছেন আপনারা কথা না? একটা গল্প শোনাবো, একটা গল্প বলি, গল্প বললে ভালো বুঝবো, যেটা বুঝতেছি একটা গল্প বলবো, একটু ধৈর্য ধরেন। তাইলে আবু জেহেল আল্লাহর অস্তিত্ব মানতো, আমরাও আল্লাহর অস্তিত্ব মানি, জোরে বলেন, ঠিক কি না? আরো আমি বলছি, বুখারীর মধ্যে এসেছে রাসূলের প্রিয়তম স্ত্রী, রাসূলের প্রথম বিবি, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো খাদিজাতুল কুবরা হয় নাই, এখনো হলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর স্ত্রী, মানে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার রাসূলের চাইতে তার বয়স 15 বছর বড়। আমার রাসূলের সঙ্গে 15 বছরের সংসার, জোরে বলেন, কয় বছরের সংসার? 15 বছর সংসার করার পরে আমার রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। এখনো খাদিজাতুল কুবরা হয় নাই, বোঝার চেষ্টা করুন। এখন যে আমার রাসূল নবুয়াত পেয়েছেন, এটা খাদিজাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল বলে নাই। আল্লাহ রাসূল উম্মার জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, জাম্মিলুনি, ওগো প্রিয়তমা বিবি, তুমি আমাকে কম্বল দিয়ে অথবা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমার মনে হয় জ্বর আসবে, আমার দেহে প্রচন্ড কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার ভয় করছে। একটু পরে রাসূল যখন স্বাভাবিক হলেন, রাসূল আবেগ ঘন কিছু কথা, আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ও খাদিজা, আমার যেন কি হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। আপনার আমার মা ওই দিন আমার রাসূলকে কি সান্ত্বনা দিয়েছেন, যেটা এখন বুখারীতে আছে। ওই সময় আমার মা বললেন, আল্লাহি
তিনটা কসম করে বললেন লা ইউখজিকা বিল্লাহ ওগো আমার স্বামী আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার কোনো ক্ষতি হবে না জোরে বলি আল্লাহু আকবার তাইলে যখন আমার নবী নবুয়াত পায় নাই তখন নবীর স্ত্রী তাকে সান্ত্বনা দেয় কসম করে কার নামে আর আমার দেশের যুবকেরা কসম করে প্রেমিকার মাথায় হাত দিয়ে এই ঠিকের জোর আওয়াজ বেশি হইছে কথা কি হইছে কমন পড়ছে না রে যুবক তুমি কেন এত হতভাগা কেন তুমি এত দুর্ভাগা কেন তুমি তোমার জীবনটাকে নষ্ট করলা কেন তুমি এই মিছে মোহে পড়ে তুমি তোমার জীবনটাকে তুমি ক্ষতির সামনে ক্ষতির মধ্যে তুমি নিপতিত করলা তুমি যদি তোমার যৌবনের হেফাজত করতে পারো শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে তোমার জায়গা হবে এজন্য যুবক তোমার ঈমানকে মজবুত করতে হবে এই প্রেম প্রীতি নাজায়েজ কাজগুলো ছেড়ে দেয়া লাগবে আওয়াজ করে বলেন ঠিক কি না তাইলে আমরা কি বুঝলাম যখন নবী নবুয়াত পায় নাই তখনও মক্কার মানুষেরা আল্লাহ আছে এটা জানে আল্লাহর অস্তিত্ব আছে এটা আরো একটা উদাহরণ এখনো আমার রাসূলের আগমন হয় নাই রাসূলের আগমনের 40 দিন আগে ওই সময়ের স্বৈরাচার বাদশা যার নাম হলো আব্রাহা আব্রাহা ঘোষণা দিল কি ঘোষণা দিল চলবে আব্রাহা বলল আমি বাইতুল্লাহকে ধ্বংস করব বাইতুল্লাহকে আমি জমিনের সঙ্গে মিশিয়ে দেব বাইতুল্লাহর জামিন বাইতুল্লাহর দায়িত্ব আমার রাসূলের দাদা কুরাইশদের লিডার আব্দুল মুত্তালিবের উপরে তিনি হলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি সময় গড়িয়ে গড়িয়ে আব্রাহা বাইতুল্লাহর খুব কাছাকাছি চলে এসেছে বাইতুল্লাহর অন্য অন্য নেতা যারা এরা সবাই দেখে এখনো আব্দুল মুত্তালিব গাছ থেকে পাতা পেরে পেরে ছাগলকে খাওয়ায় প্রচুর রাত কি ব্যাপার ও আমাদের লিডার ও আমাদের নেতা তুমি আমাদের নেতা তুমি তো কোনো সিদ্ধান্তই নিলা না তুমি তো কোনো পর্যালোচনাই করলা না আব্রাহা যে বাইতুল্লাহকে ধ্বংস করতে চায় আমরা তো কোনো পদক্ষেপই নিলাম না তাইলে তো বাইতুল্লাহ ধ্বংস করে ফেলবে জোরে বলেন ঠিক কি না তখন আব্দুল মুত্তালিব বললেন ও আমার কওমের লোকেরা শোনো আমি আব্দুল মুত্তালিব ওই ঘরের মালিক না ওই ঘরের মালিক হলেন আল্লাহ আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করবে জোরে বলেন আল্লাহু আকবার তাইলে জাহিলি যুগের মানুষরাও জানতো আল্লাহ একজন নাই মনোযোগ আছে তাইলে তাদের সঙ্গে আমাদের এক জায়গায় মিল আছে ঠিক কিনা আলাদা হওয়া লাগবে কিনা কথা কয় না আলাদা হইতে হইলে বাকি তিনটা লাগবে কথা বলে না মনোযোগ আছে এরকম ওয়াজ তো মনে হয় আপনাদের কি কেউ শোনায় নাই শুনাইছে এই জন্য একটু কষ্ট হয় না আমি কিন্তু অনেক গল্প জানি 4-5 ঘন্টা ওয়াজ করার অভ্যাস আছে আমার হ্যাঁ চলবে গল্প বলবো দাঁড়ান একটু ধৈর্য ধরে বসেন আগে ঈমানটারে ঠিক করেন এরপর একটা গল্প শোনায় দেব আমার বন্ধুরা বাবারা তাইলে আবু জেহেলদের সঙ্গে আমাদের মিল ওরাও মানে আল্লাহর অস্তিত্ব আছে আমরাও মানে আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু ঈমানের সঙ্গে দুই নাম্বার যে জিনিসটা থাকতে হবে যে বিষয়টা থাকতে হবে সেটা হলো ঈমানের সঙ্গে স্বীকৃতি দিতে হবে আমি যে আল্লাহকে মানি ওই আল্লাহর কোনো গুণ নাই সন্তান দেওয়ার মালিককে ঘরে শান্তি দেওয়ার মালিককে জমিনে ফসল দেওয়ার মালিককে তাইলে আমি যে আল্লাহকে মানি ও আল্লাহর অস্তিত্ব আছে গুণও আছে জোরে বলেন ঠিক কি না এই যে টুপি মাথায় দেয়া যুবক চিনেন তোমাদের একটা উদাহরণ দিই রাগ করবা
কি সুন্দর মিষ্টি চেহারা। আমরা বললাম আমরা যে আল্লাহকে মানি সে আল্লাহর গুণ আছে, কিন্তু এই যুবক এলাকায় ঘোষণা দিল সন্তান দেওয়ার মালিক হইল সিলেট। ইমান আছে, টুপি টুপিও নাইনি, পাঞ্জাবি, ইমান, কি কারণে? এ কারা এখানে? আজব তো আল্লাহ, কোন গ্রামে আসলাম? ভলান্টিয়ার নাই? শয়তান কিন্তু চাইবে না। এত সুন্দর একটা আলোচনা আজকে করতে চাইছি, মানে এত বাধা আসলে কেমন করে করবো? এখন আপনাদেরও খারাপ লাগতেছে। বন্ধুরা আমার, তাইলে আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর গুণ মানে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমার আল্লাহর অনেকগুলো গুণ আছে, তুমি যদি ওই গুণবাচক নাম ধরে তোমার মালিককে ডাক দাও, তাইলে তোমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে আল্লাহকে মানি ওই আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক, এটাও মানি। আমরা যে আল্লাহর অস্তিত্ব মানি ওই আল্লাহ রিজিক দেওয়ার মালিক, এটাও মানি। কিন্তু কেউ যদি বলে আমার জমিনে ফসল হলো, এর ক্রেডিট হলো মা দুর্গার, ইমান আছে, দাড়ি টুপি, ইমান, তাইলে বুঝতে হবে দাড়ি টুপি ওলা কিছু বেঈমান আছে না নেই? আরো জোরে বলেন আছে। আমি সংক্ষিপ্ত করলাম, এক গ্রামে 1000 মানুষ। এই মনোযোগ, প্রশ্নের উত্তর দিতে হবে। স্বীকার করে আল্লাহর অস্তিত্ব, কিন্তু দুই নাম্বারটা মানে না। একদল আছে ওই মনে করে সন্তান দেয় বাবা শাহজালাল, ও বন্ধু আল্লাহর গুণ অস্বীকার করে, এই সংখ্যাটা 1000-এর মধ্যে কত হতে পারে? এটা সংখ্যা বলে আল্লাহু আকবার। হুজুর আপনি 950 বললেন দুই নম্বরে, মানে আপনি দুই নম্বরই 950 বাদ দিতে চান? তাইলে এক নম্বরে গেলে আপনিও তো থাকবেন না, কথা বলে না? হ্যাঁ আমার বন্ধুরা, সংখ্যাটা যতই হোক আল্লাহর গুণ অস্বীকার করে সে আপনার ঘরে যিনি আছে সেও হতে পারে, আপনার পীর হতে পারে, কথা বলে না, আপনার বন্ধু হতে পারে, গত বছর যার সঙ্গে হজ করছেন ওই আপনার হাজি ভাই আল্লাহর গুণ অস্বীকার করতে পারে কি পারে না? যার সঙ্গে কোরবানি দিছেন সেও তো আল্লাহর দুই নাম্বার এই গুণকে অস্বীকার করতে পারে। আমার বন্ধুরা, তাইলে ইমানের সঙ্গে বিষয় লাগবে কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর, আমি যে আল্লাহকে মানি সে আল্লাহর অস্তিত্ব মানি, আর আমি যে আল্লাহকে মানি সে আল্লাহ গুণে গুণান্বিত, এটাও মানি। যে আল্লাহর গুণ নাই এমন আল্লাহকে মানার কোনো দরকার হয় না। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তাইলে আমি বললাম ইমানের সঙ্গে বিষয় লাগবে চারটা। তিন নম্বর কি বলেছি? আলহামদুলিল্লাহ মনে আছে, আইন লাগবে, মনে আছে, মনোযোগ আছে? এই ক্যামেরার কারণে মাঝে মাঝে দেখি না, আপনারা আমাকে দেখেন, রাগ করতেছেন? এই ক্যামেরায় তো ওয়াজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। তাইলে তিন নম্বর আইন, আমি যে আল্লাহকে মানি এ আল্লাহ কোনো আইন দিতে পারে না, আল্লাহর দেয়া মনে হয় কোনো আইন নাই। এ কোরআনের আইনগুলো কার? আরো জোরে বলেন। তাইলে আমি আল্লাহকে মানি, তার মানে এ কোরআনটাকেও আমি মানি। কেউ যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, তাইলে সে মনে হয় মুমিন থাকে? মুমিন থাকে? থাকে না। কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহর আইন মানে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা এই মজলিসে আছি আমরা মুনিব না গোলাম,
আরো জোরে বলেন মুনিব না গোলাম শুধু গোলাম না গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম আওয়াজ করে বলেন ঠিক কি না তাইলে কোন গোলামের আইন বানানোর অধিকার আছে গোলামের তো আইন বানানোর অধিকার নাই আল্লাহর দেয়া আইন মানবে এটাই গোলামের কাজ জোরে বলেন ঠিক কি না তাইলে যে গোলাম আল্লাহর আইনের উপরে কলম ধরে আল্লাহর আইনের বিরোধিতা করে ও তো আল্লাহর গোলাম হতে পারে না ও আল্লাহর দুশমন জোরে বলেন ঠিক কি না কথা কি বোঝা যায় তাইলে আমি যে আল্লাহকে মানি সে আল্লাহ আইন দাতা এটাও মানি জোরে বলেন ঠিক কি না আল্লাহর একটা আইন আছে বাবা মৃত্যুর পরে মেয়ে যতটুকু সম্পদ পাবে তার ডাবল পাবে ছেলে আইনটা কার এখন যদি কেউ বলে আমি এইটা মানলাম না আল্লাহ এনে জুলুম করছে কেন বাবার ছেলে বাবার মেয়ে সমান সমান এ কথা বলার কোন সুযোগ আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামের বিধানগুলো যুক্তি দিয়ে মাপা যায় না জোরে বলেন ঠিক কি না যুক্তি দিয়ে মানলে ইসলামের বিধান মানা কঠিন হবে না সহজ হবে যুক্তিতে মিললেও আল্লাহর আইন মানতে হবে যুক্তিতে না মিললেও আল্লাহর আইন মানা লাগবে জোরে বলেন ঠিক কি না শীতের সময় চামড়ার মোজা পরে অনেকে ঠিক কি না চামড়ার মোজা কেউ যদি উযু করে মুকিম অবস্থায় উযু করার পরে চামড়ার মোজা পরে তাইলে একদিন এক রাত পা আর ধোয়া লাগে না আর মুসাফির অবস্থায় হলে তিন দিন তিন রাত পা ধোয়া লাগে না জানেন এই মাসালা ঠিক আছে এখন কথা হলো পা ধোয়া লাগবে না কিন্তু মাসহ করা লাগবে কি লাগবে এখন পা যে মাসহ করবে পায়ের নিচে না উপরে এই তো আছে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ এখন আপনি যদি যুক্তি দিয়ে হিসাব করেন যে পা মাসহ করা লাগবে ময়লা তো পায়ের নিচে কথা বলে না কিন্তু ইসলামের বিধান হলো এভাবে মাসহ করতে হবে উপরে কোথায় যুক্তিতে মিলল কথা বলে না যুক্তিতে মিললেও মানতে হবে না মিলল নামাজের রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযিম পড়া লাগে কিনা কেউ কইল না আমি সুবহান রাব্বিয়াল আযিম পড়ব না সুবহান রাব্বিয়াল আলা পড়ব এ কথা কইলে কি কি কেউ কইল প্রত্যেক রাকাতে সেজদা দুইটা রুকু একটা কইলি কি কথা বলে না তাইলে আল্লাহ বলছে রুকু একটা সেজদা দুইটা এটাই শেষ এখানে কলম ধরা কথা বলার কোনো সুযোগ গোলামের নাই জোরে বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা যে আইন দিলেন মেয়ে অর্ধেক পাবে ছেলের মনে আছে এটা যদি আপনি যুক্তি দিয়া মিলান তাইলেও মিলবে আমার বন্ধুরা গভীর মনোযোগ ইসলাম নারীদেরকে ঠকায় না মা বোনরা হয়তো বাবা শুনতেছে মা বোনরা দুষ্ট মানুষের কথায় স্লোগান দেয় সমান অধিকার চাই জোরে বলেন ঠিক কি না সমান অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আজকে নিজেদের ইজ্জত আবরুর হেফাজত হচ্ছে না ইজ্জত বিলীন করে দিতে হচ্ছে আওয়াজ করে বলেন ঠিক কি না সমান অধিকার বাস্তবায়নের নামে আনুষ্কারে কেমন মৃত্যু হলো ছেলে আর মেয়ে ইসলাম বলছে একসাথে পড়াশোনা করতে পারবে না কিন্তু যারা নাস্তিক্যবাদ বিশ্বাস করে সেকুলারিজমকে যারা মানে যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা বলে না ছেলে আর মেয়ে একসাথে পড়তে হবে এরপরে তারা বলে যে কেউ যদি স্লিপ ওভার করতে চায় আপনারা স্লিপ ওভার বুঝেন মানে কোন যুবক যুবতী যদি রাতে একসাথে ঘুমাতে চায় তাহলে তাকে অনুমতি দিতে হবে হ্যাঁ এটা শেখাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে গ্রুপ স্টাডি বুঝেন কয়েকজন মিলে পড়ে একসাথে এই গ্রুপ স্টাডির নাম করে আনুষ্কা তার মায়ের কাছ থেকে রেহানের কাছে গেছে রেহান না রেহান কি করছে তাইলে ইসলাম নারীদেরকে কথা বলে ঠকাইছে ঠকায় না ইসলাম বলছে যদি আমাদের মেয়েরা পড়তে চায় তাহলে মেয়েরা আলাদা পড়বে আর ছেলেরা সহশিক্ষা ইসলাম বৈধতা
এটা যখন আমাদের মুরুব্বীরা বলে তখন তাদের নামে মিথ্যা কথা ছড়িয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয় জোরে বলেন ঠিক কি না তাদের নামে মিথ্যাচার করা হয় মিথ্যা অপবাদ দেয়া হয় আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের তো মিডিয়া নাই টিভিগুলো সব ওদের দখলে ওরা যা মন চায় টিভি দিয়ে ওরা প্রচার করে যত অ্যাড আছে মহিলা লাগবেই ঠিক কি না রাস্তায় বাড়াইলে মেয়েদের ছবি ছাড়া কোনো অ্যাড হয় কথা বলে আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার মা বোনদেরকে বলবো মা ও আমার বোনেরা তোমরা যদি সমান অধিকার চাও তাইলে তোমরা ঠকে যাবা তোমরা ঠকবা বরং তোমরা যদি বলো আমরা ন্যায্য অধিকার চাই জেনে নাও তাহলে তোমরা জিতবা ঠিক কি না আমরা যারা পুরুষ আছি আমাদেরও কিছু দোষ আছে আমরা আমাদের স্ত্রী আমাদের বোনদেরকে আমরা ন্যায্য অধিকার দেই না আওয়াজ করে বলেন ঠিক কি না ও আমার বন্ধুরা গভীর মনোযোগ প্রশ্ন করব উত্তর দিতে হবে ইসলাম একটা মেয়ের জন্মের পরে বিবাহের পর্যন্ত তার যত খরচ আছে এ খরচ কার উপরে দিয়েছে সবাই একমত বাবার উপরে বিয়ের পরে মরণ পর্যন্ত মরণের পরও যদি কিছু লাগে তাইলে সেই দায় মেয়ের না মেয়ের স্বামীর স্বামী না থাকলে ছেলেদের ঠিক কি না তাইলে মা তুমি একটাবার চিন্তা করো ইসলাম তোমার কাছে কিছুই চাইল না জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তোমার পোশাক আশাক খাবার দাবার সব কিছু তোমার বাবা বহন করবে দায়িত্ব দিয়েছে কে বিয়ের পরে মরণ পর্যন্ত মরণের পরও যদি কিছু লাগে তোমার দেয়া লাগবে না তোমার সন্তান দিবে অথবা তোমার স্বামী দিবে আওয়াজ করে বলেন ঠিক কি না তাইলে আল্লাহ তোমার তো জিতায় দিল কিন্তু একটা যুবক ছেলে বালেক হওয়ার পরে বুঝমান হওয়ার পরে ওই ছেলের কোনো দায়িত্ব বাবার থাকে না আওয়াজ করে বলেন ঠিক কি না উল্টা তখন ওই ছেলের কাঁধে বাবার দায়িত্ব আল্লাহ তুলে দেয় আওয়াজ করে বলেন ঠিক কি না কিন্তু বালেক হওয়ার পরেও কোনো বাবা যদি সন্তানকে বিদেশ পাঠায় টাকা দিয়া ব্যবসা ধরায়া দেয় বিয়ের পয়নামা কিনে দেয় সেটা বাবার দায়িত্ব না সেটা হলো ইহসান জোরে বলেন ঠিক কি না গভীর মনোযোগ তাইলে একটা ছেলে বুঝমান হওয়ার পরে মরণ পর্যন্ত যা প্রয়োজন নিজের ইনকাম করা লাগে জোরে বলেন ঠিক কি না নিজের ইনকাম থেকে মা বাবাকে দেওয়া লাগে আওয়াজ করে বলেন ঠিক কি না মা বাবাকে যে দেয় মায়েরে বেশি দেয় না বাবারে বেশি দেয় সন্তান যখন চাকরির জন্য যায় মায়ের পা ধরে সালাম করে মায়ের হাতে 500 টাকার নোট বাবার হাতে কত সব বাবার মন বেজার ও যুবক ভাইরা বাবারও কিছু দিও ভাই তোমারে আল্লাহ বরকত দিবে বাবারে ঠকায়ও না আমার বন্ধুরা আপনি আরেকটু পিছনে চলে যান একটা মেয়েকে যখন বিয়ের জন্য ছেলে দেখতে আসে পছন্দ হইলে স্বর্ণের আংটি অথবা টাকা দেয় ওই টাকাটা কার মেয়ের আপনাদের দেশে তো মেয়েরই আপনারা তো যৌতুক নেন ওই টাকাটা ছেলের মেয়ে পছন্দ করলে আংটিটা ছেলে দেয় না মেয়ে দেয় আপনাদের দেশে তো দুইটা দেয়া লাগে মেয়েও একটা দেবে ছেলে একটা দেবে আংটি বদল মাইকে রেস্টন দিয়ে পাছায় পিড়াইতে হয় বদমাইশ আংটি বদল হয়েছে এগুলো ইসলামে জায়েজ নাই ঠিক কি না ছেলে মেয়েকে পছন্দ করে মেয়েকে ছেলে দিবে মেয়ে ছেলেকে কিছু দিবে না বিয়েতে ছেলে মেয়ের বাবাকে দিবে মেয়েকে দিবে মেয়ের বাবা ছেলেকে দিবে না যদি তুমি চাইয়া নাও তাহলে তুমি ওই রাতে যে ছুরি ধরে নেয় ডাকাই তার তুমি এক দলে আর তুমি এটা কি খাইলা এটা বিভিন্ন হুজুররা বলছে আমি আর বললাম না তোমার যদি মন চায় তাহলে তুমি শুইনা দেখো ইউটিউবে আছে কথা বন্ধুরা আমার যখন বিয়ের সময় মেয়েকে ইজাব কবুল করানো হয় মেয়ের হাতে 1000 টাকার একটা নোট দেয়া লাগে লাগে না এই নোটটা কার ঠিক আছে তো কিন্তু আমার এখানে আফসোস লাগে
যে ওগো বোন তুমি 1000 টাকা দিলেই কবুল বলো এর আগে বলো না এটা কেমন কথা তোমার দাম কি 1000 টাকা কথা বলেন তোমারে তো ঠকাইছে তোমার দাম হইল মোহরনা যা ধার্য করা হইছে তাই যে ফুটান কি দেখাও 10 লাখ টাকা মোহরনা করো 1 টাকাও দাও না এই ফুটান কি ইসলামে জায়েজ যা পারবা তাই মোহরনা করবে এই লোক আবার কি আবার চালাকি করে 1000 টাকা মোহরনা করে এগুলো আবার বাটপা এগুলো আসলে জায়েজ নাই মানে এটা ফাজলামি পাইছে যেই ছেলে যেমন তার মোহর হবে তেমন মেয়ে যেরকম তার মোহর হবে একটা বংশীয় মেয়ে সে একটা কুমারী মেয়ে তার মোহর বেশি হবে ঠিক কি না আর একটা যদি ডিভোর্সি হয় অথবা বয়স্কা হয় অথবা বিধবা হয় তাহলে তার মোহর কম হতে পারে ঠিক কি না কিন্তু একটা কুমারী মেয়ে সুন্দরী মেয়ে তার বংশমর্যাদা আছে তার মোহর কম হবে না বেশি হবে এটা আমি বানায়া বলছি না হ্যাঁ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ওই সময় অন্য অন্য মেয়েদের থেকে বেশি হইছিল না কম হইছিল তাইলে আপনার এলাকার ইমামের মেয়ের মোহর কম হবে কথা কয় না ইমাম তো রাসূলের উত্তরসূরি কথা কয় না কিন্তু এখানে ঠকায় এই ঠকাবেন না আপনারা অনেক আলেম ওলামারাও এটা বুঝে না ছেলের ইনকাম আছে সে কেন মোহরে ঠকাবে কিন্তু আমাদের সমস্যা হলো যে 5 লাখ টাকা যদি দিয়া দেই তাহলে তো টাকা নিয়ে ভাগার সম্ভাবনা আছে হ্যাঁ একটা সমস্যা আছে কিন্তু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন আপনি বেশিও করবেন না কমও করবেন না সাধ্য অনুযায়ী করবেন যদি সে টাকা নিয়ে ভেগেও যায় তো সময় শেষ তাহলে আল্লাহর কাছে আছে না নাই আমি শর্ট করে দিচ্ছি তাইলে এখানেও মেয়ে পায় ঠিক কি না মেয়ের জন্য যে গাড়িটায় করে মেয়েকে বাড়ি নেয় ছেলের বাড়ি ওই গাড়ি ভাড়া কার গেটে যে বাচ্চারা দাঁড়ায় গেটে যে 5000 টাকা দেয়া লাগে ওইটা কার বিয়ার পরে এর থেকেও বড় একটা মোবাইল বউয়ের হাতে দেয় ছেলেরা এই মোবাইলের টাকা টাকা আমরা তো জানি শ্বশুর দেয় জামাই দিবি দূরের কথা উল্টারও মেয়ের বাপে জামাইরে একটা বড় একটা দেয় কথা বলে না এগুলো ইসলাম না ইসলাম হলো ছেলে তাইলে আমার বন্ধুরা একটা মেয়ে পায় আর কথা বলে না পায় আর সারা জীবন পায় ও বোন তুমি এই সেকুলারিজমদের কথা বুঝলা যে তোমাকে আল্লাহ ঠকাইছে তোমারে তো আল্লাহ সারা জীবন শুধু দিলই তুমি মারা গেলে তোমার জন্য দোয়া করতে হবে পাঁচজন ফকির মিসকিন খাওয়াতে হবে টাকা কার ছেলেন না অথবা স্বামী ঠিক কি না চারটা ছেলে এক জায়গায় চা খাইতে গেল দোকানে বলল মামা তিন কাপ চা একটা খালি কাপ এরপরে তিনজনে ঢালে তিন নম্বর জন যখন ঢালে এই আর দিস না তখন চার নম্বর জনের ভাগে বেশি হয় না কম হয় তাইলে একটা মেয়েকে বাবা দেয় ভাই দেয় আর স্বামী দেয় সব জায়গা থেকে পায় এই সব পাওয়া এক জায়গায় করলে ছেলের থেকে কম না বেশি জোরে বলেন তাইলে আমার আল্লাহ যে আইন করছে সেটা আপনি যুক্তিতে মিলাইতে পারেন আর না পারেন সেটার মধ্যেই কল্যাণ ওই আইনের বিরোধী গেলে অশান্তি অকল্যাণ আছে না নাই তাহলে ওই যে বলছিলেন 1000 মানুষ আল্লাহর অস্তিত্ব মানে এরপরে যে সংখ্যাই হোক আল্লাহর গুণ মানে এরপরে এই যে আল্লাহর আইন মানে এখানে সংখ্যা কম না বেশি জোরে বলেন মানে কম না মানে চার নম্বরে চলে যাই আরো লম্বা কথা ছিল বোঝানোর জন্য আরো কিছু কথা বলার দরকার ছিল চার নম্বরে কি বলেছিলাম আল্লাহর কোনো ক্ষমতা নাই কি বলে আল্লাহর ক্ষমতা যাও ছিল আগে এখন আল্লাহ বুড়ো হয়ে গেছে হ্যাঁ আল্লাহ বুড়া হয় নাই এর বড় প্রমাণ হলো করোনা বিশ্বের পরাশক্তি ধরা শক্তিতে রূপান্তরিত হয়েছে জোরে বলেন ঠিক কি না গভীর মনোযোগ আমি আলোচনা শেষের দিকে একদম আমেরিকা লন্ডন সহ বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো করোনায় যত মানুষ মারা গেছে মুসলিম রাষ্ট্রে এতগুলো মানুষ মারা যায় না জোরে বলেন ঠিক কি না
তাইলে আমার আল্লাহর ক্ষমতা একটু কমে নাই আওয়াজ করে বলেন ঠিক কি না কিন্তু আফসোস লাগে বাংলাদেশ তৃতীয় যে দেশ আছে অর্থাৎ উন্নত মধ্যম এরপর একদম গরীব দেশ এই তিন নম্বর দেশ গরিবের দিক থেকে এরপরেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো অনেক কম ঠিক কি না এদেশের চিকিৎসায় দুর্নীতি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না ডাক্তার দুর্নীতিবাজ বিল্ডিং যে বানায় সেও দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারও দুর্নীতিবাজ হাসপাতালের মেশিন চিকিৎসা সামগ্রী যারা কেনে এরাও দুর্নীতিবাজ আওয়াজ করে বলেন ঠিক কি না এদেশের রন্ধে রন্ধে দুর্নীতি আছে না নাই কিন্তু দেখেন করোনা মুসল্লিদেরকে ধরলো না এসির মধ্যে যারা দেশের সম্পদ চুরি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে ওদের কলিজার মধ্যে করোনা আঘাত করেছে এরপরে ওরা বুঝে না এরপরে ওরা কি করলো সিনেমা হল খুলে দিল আর মাহফিলগুলো বন্ধ করে দেয় আস্তে বলেন পুলিশ ধরবে আস্তে বলেন আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই প্রধানমন্ত্রী করোনার প্রকোপ একটু কমার সঙ্গে সঙ্গে দেশের কওমি মাদ্রাসা হিফজখানাগুলো খুলে দিয়েছে ঠিক কি না আমি বলতে চাই এদেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছে এটা কোন ডাক্তারের বিনিময় নয় এটা কোন মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে নয় জোরে বলেন ঠিক কি না করোনার প্রকোপ থেকে দেশকে আল্লাহ রহম করেছে একটাই কারণ ভোর রাতে ওই নিষ্পাপ মাসুম ছেলেগুলো ফজরের আগে আল্লাহর কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যায় ওই তেলাওয়াতের ধ্বনিগুলো যখন আকাশের দিকে যায় আল্লাহ তাআলা এই জমিনে আর গজব পাঠাতে পারে না আল্লাহ বাধ্য হয় এই জমিনে রহমত পাঠাতে জোরে বলেন ঠিক কি না এজন্য আমি বলবো আপনারা মাহফিলগুলোকে চালু করে দেন মাহফিলে মানুষ আল্লাহর কোরআনের কথা শুনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে এই বরকতে আল্লাহ তাআলা করোনার দ্বিতীয় প্রকোপ থেকে দেশকে হেফাজত করবে আর সিনেমা হলগুলো বন্ধ করে দিতে হবে জোরে বলেন ঠিক কি না বন্ধুরা আমার আলিয়া মাদ্রাসা সহ আরো যে মাদ্রাসা আছে এগুলোও খুলে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু এটা খুলে না বরং সমাজকে নষ্ট করার জন্য যত সুযোগ আছে সব করে ঢাকায় গত বৃহস্পতিবার রাতে আমার চট্টগ্রামে মাহফিল ছিল সকালবেলা আমি এসে দেখি আমার মহল্লা খুব সাজানো কি ব্যাপার ঘুড়ি উৎসব পালন করছে কি উৎসব ঘুড়ি উৎসব আপনারা পালন করেন পহেলা বৈশাখ করে তারপর হোলি খেলা নাই কিন্তু এগুলোর বিরুদ্ধে যদি সোচ্চার না হন তাহলে অচিরেই আসবে আমরা ছোটবেলায় সিনেমা নাটকে দেখতাম টাইট ফিট পোশাক এখন গ্রামে আছে না নেই ছেলেরা পড়ে মেয়েরা তো হিজাব ছাড়া গ্রামে চলে না হ্যাঁ আমাদের একজন মন্ত্রী বলছিল পার্লার কে দিল তোমাদের হাতের মোবাইল কে দিল আস্তে বললাম শুনলে রাগ করবে তো যাই হোক ওদিকে যাই না এগুলো বললে আবার অনেকের কষ্ট হয় কিন্তু আমার বন্ধুরা করোনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে আরো জোরে বলেন তাহলে ওই আল্লাহর ক্ষমতা জোরে বলেন আমার বন্ধুরা আমি যে আল্লাহকে মানি ও আল্লাহর অস্তিত্বকেও মানি আমি ইমানদার আমি আল্লাহর গুণ মানি আমি ইমানদার আল্লাহর আইন মানি আমি ইমানদার আল্লাহর ক্ষমতাকেও মানি জোরে বলেন ঠিক কি না এই চারটা গুণ অর্জন করে যে বলবে আমি মুমিন সেই প্রকৃত মুমিন চারটার একটা বাদ দিলে সে মুমিন হতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কি না ওয়াজ আরো লাগবে আর লাগবে না অনেক হয়ে গেছে এবার আমরা মোনাজাতের দিকে যাব না না বাবা শুনেন আমি বলি শুনেন আমার কথা শুনেন 12:10 প্রায় ফজর নামাজ পড়া লাগবে না ও আচ্ছা গল্প আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
বন্ধুরা আমার গল্প হলো আমাদের ঈমান মোটামুটি মজবুত হইছে নাকি তাহলে আমরা বুঝলাম ঈমান কি ঈমানের সাথে কয়টা জিনিস লাগবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ক্ষমতা এই পৃথিবীর সবথেকে ক্ষমতাশীল কে পৃথিবীতে পৃথিবীতে তো অনেক ক্ষমতাশীল মানুষ আমরা দেখি দেখি না ভুষ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই জুতার বাড়ি খাইছে ক্ষমতা কার হাতে মানুষ নিজেকে কোশ্চিন কালেও ক্ষমতাশীল বলতে পারে না আমি দেখেছি এই পৃথিবীর সবথেকে সাহসী প্রাণীর নাম হলো মশা ও হুজুরেরও কামড়ায় এমপিরেও কামড়ায় মন্ত্রীরও কামড়ায় মশা কামান নিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশেরও কামড়ায় মশার ভয়ে আপনাদের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব মশার নিচে ঘুমায় তাহলে পৃথিবীর সাহসী প্রাণীর নাম কি সন্দেহ আছে আফসোস লাগে কিছু কিছু পীরদেরকে জেতা অবস্থায় কামড়ায় মরা অবস্থায় কামড়ায় কারণ ওই পীরের মুরিদেরা কবরের উপরে মশারি টানাইছে তার মানে ওরা বুঝায় আমার পীর এত খারাপ জেতা অবস্থায় তো খাইছেও মরার পরেও খাইবে এই জন্য মশারি টানাইছে কথা বলে না তাইলে আমার বন্ধুরা ঈমানকে মজবুত করতে হবে আয়াতের সঙ্গে আলোচনার মিল আছে আপনারা খুশি হইছেন কিছু শিখছেন কালকে সমালোচনা করবেন কারা কারা ওয়াজ হইলো কইবেন না একটা গল্প শুনতে চেয়েছেন গল্প আসলে গল্প বলা আমাদের উদ্দেশ্য না গল্পটা আসলে আমরা বলি মানুষ জন্য কিছু শিখতে পারে আমাদের উচিত সাহাবায়ে কেরামের জীবনের গল্প বলা ঠিক কি না আপনাদেরকে আমি একটা আমল দিয়ে দেই আমরা ঈমানটাকে মজবুত করলাম এখন একটা নেক আমল সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে জোরে বলেন কাকে ভয় করব আল্লাহ তাআলার ভয় যদি তোমার হৃদয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবে দুনিয়ার সম্মান চাই জোরে বলেন সোনালী যুগের ইতিহাস শুনুন আজ থেকে দেড় হাজার বছর আগের কথা মক্কার বাজারে রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মক্কার বাজারে সিত্তাতু দারাহিম মাত্র 6 দিরহামে যাকে বিক্রি করা হতো ওই সাহাবীর দামটা আল্লাহ তাআলা কেমন বাড়ালেন কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার বান্দাবান্দিরা শুনো দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মুআজ্জাজ রেসপেক্টেড হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হৃদয় দিয়ে আমার আল্লাহ তাআলাকে ভয় করে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে মুআজ্জাজ রেসপেক্টেড সম্মানিত হলো ওই ব্যক্তি জোরে বলেন আল্লাহ আকবার দেখেন হযরত বেলালের দামটা আমার আল্লাহ কেমন বাড়ালেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবীজিকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন মিরাজের রজনীতে জোরে বলেন ঠিক কি না আল্লাহর রাসূল দুনিয়ায় এসে ডেকে বলে রে বেলাল চুপি চুপি কি আমল করে আমার মাওলাকে রাজি করে ফেলেছো হযরত বেলাল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল নাই সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহর হাবিব আপনার বেলাল আল্লাহ তাআলাকে কেমন রাজি আর খুশি করেছে আমার রাসূল ডাক দিয়া বলে সাহাবীরা রে আমি যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে ধাবমান হই আমি যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে হাঁটি আমি লক্ষ্য করলাম আমার বেলালের পায়ের শব্দটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে ও মুসলমান
এখনো বেলাল দুনিয়ায় 6 দিরহামে যেই বেলালকে মক্কার বাজারে কেনা বেচা করা হতো ওই বেলালের দামটা আল্লাহ কেমন বাড়ালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ায় আর আমার পয়গম্বর আমার হাবিব বলে আমি দেখলাম আমার বেলালের পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনি একটু হিসাব মিলান যার পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসের মধ্যে পরকালীন জীবনে তার দাম কম না বেশি শুধু কি তাই নাকি আমার রাসূল যখন জান্নাতে যাবে আমার রাসূলের সঙ্গে হযরতে বেলালও যাবে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না হযরতে বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তেমন কোনো আমল নাই তবে আমার মনে পড়ে আমি আল্লাহ তাআলার ভয় আমার হৃদয়ে লালন করি আমি আল্লাহ তাআলাকে বড় ভয় করি মক্কায় যখন কাফের মুশরিকরা আমাকে জুলুম করেছিল নির্যাতন করেছিল আমার হাত পা বেঁধে উটের পায়ে ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে ঘোড়াকে দ্রুত সওয়ার করানো হলো আমার গায়ের চামড়াগুলো মরুভূমির পালুতে লেগে লেগে ছিঁড়ে চিনচিন করে আমার দেহ থেকে রক্ত বের হয়েছে আমার জিহ্বার মধ্যে আংটা লাগায় টান দিয়েছে ওগো আল্লাহর হাবিব আল্লাহু আকবার তখন আমার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর ভয় আমি এত কষ্ট সহ্য করেছি তখন আমি ঈমান থেকে নিজেকে দূরে সরাই নাই আমি ঈমানকে প্রত্যাখ্যান করি নাই আর আমি যখন ওযু করি ওযু করার সঙ্গে সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল ওযু তৎক্ষণাৎ দুই রাকাত নামাজ আমি আদায় করি আমার মন বলছে এই আমলের কারণে হয়তো আল্লাহ তাআলা আমার সম্মান এতটুকু বাড়িয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে গভীর মনোযোগ ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর সাইয়েদুনা ফাআতাকা সাইয়েদানা আমাদের একজন নেতা হলেন হযরতে আবু বকর তিনি আরেকজন নেতাকে আজাদ করেছেন তার নাম হলো হযরতে বেলাল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ একটু মাথা খাটান হযরতে ওমরের মতো মানুষ দুনিয়ায় যাকে বলে নেতা দুনিয়ায় তার দাম কতটা বেশি আপনি কল্পনা করতে পারেন আরে আমার রাসূলের সাহাবী বেলালের দামটা কেমন কেমনে বুঝায় আমার রাসূলের সাহাবী বেলাল একদিন ফজরের আজান দেয় না জিবরাইল আমার রাসূলের কাছে এসে বলে ওগো আল্লাহর নবী আজ বুঝি মদিনায় ফজরের আজান হয় না আল্লাহু আকবার আপনি চিন্তা করেছেন হযরতে বেলাল দেখতে ছিল কালো কিন্তু হৃদয়টা ছিল আলো আর আলো এই যে বেলালের দাম আল্লাহ তাআলা বাড়ালেন দুনিয়া এবং আখেরাতে কিসের কারণে এই ওয়াজ মুখস্থ করে গেলে হইব একটা আমলের কথা বলছিলাম কি আল্লাহর ভয় কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে তারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না
अल्लाहर प्रेम छाड़ा दुनिया कारो काछे कोनो किछु चाहे ना। अल्लाह अकबर। हृदय दिए भय करते हबे काके হুজুর মুরিদ বি মানুষ মুনাজাত হুজুরই করুক। আল্লাহু আকবার। মাইকম্যান সবার আগে বাড়ি যেতে চায়, মাইকম্যান কয় হুজুর আরো ওয়াজ করে। এই ওয়াজ আজকে কবুল হয়েছে আল্লাহর দরবারে, ঠিক কি না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না? আরেকটা ইসলামী সঙ্গীত শোনাবো, ইসলামী সঙ্গীত শেষ, মুনাজাত, খুশি? সবাই এক বাক্যে বলেন, আপনাদের কাছে কি দোয়া পাবো না বরদোয়া পাবো? দোয়া পাবো, আল্লাহ তাআলা কবুল করুক। হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইসলামী সঙ্গীতগুলো আমাদের দেশে ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের ঘরে ইসলামী সঙ্গীতের আওয়াজ ছড়িয়ে দেওয়া উচিত, জোরে বলেন, ঠিক কি না? ইসলামী সঙ্গীত আমাদের ছোট্ট থেকে, বাচ্চাদের ছোট্ট থেকে শিখাই, তাহলে ওরা আজে বাজে গান শিখবে না, আওয়াজ করে বলেন, ঠিক কি না? ওরা গানের আসর সাজাবে না, ওরা ইসলামিক অনুষ্ঠান করবে, জোরে বলেন, ঠিক কি না? এজন্য আজকে আমাদের দেশে সাংস্কৃতিক অঙ্গন বড় সুন্দর হয়ে আছে, কলরব, বিভিন্ন শিল্পীরা চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছে। আপনাদের দেশের একজন ছেলে আছে, তার নাম কি? সবাই বলতে পারে না। আরে মুহিব খান রে চিনেন না, গোটা বিশ্ব চেনে, আপনাদের দেশের রত্ন, গোটা বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা তাকে রহম করেছেন, কবুল করেছেন। আপনারাও দোয়া করেন আল্লাহ তার আলো কবুল করুক, জোরে বলেন আমিন। মুহিব খান তার লেখা ইসলামী সঙ্গীতগুলো, গানগুলো, কবিতাগুলো আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন, আপনাদের বাসায় প্রচুর বাজাবেন, পারা যাবে? হ্যাঁ, তার গানের মধ্যে দেশপ্রেম, ইমানের চেতনা, মুসলিমদেরকে জাগ্রত করা, মুসলিমদেরকে ঐক্য করা সব কথা আল্লাহ তাআলা তার মেধায় দিয়েছেন, তিনি লিখেছেন, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমার আদেশ মনে থাকবে, আমাদের প্রত্যেকের বাসায় এখন তো আর ক্যাসেট কেনা লাগে না, মোবাইল আছে, ইউটিউব থেকে মুহিব খান ভাইয়ের গান ডাউনলোড দিবেন আর বাসায় বাজাবেন, ঠিক কি না? মনে থাকবে, 16ই ডিসেম্বর আসলে, 21শে ফেব্রুয়ারি আসলে আমরা ওই অন্য অন্য গান বাজাবো না, আমরা ও গানগুলোকে আমরা অবজ্ঞা করছি না, ও গানগুলোও ভালো, কিন্তু ও গানের সঙ্গে মিউজিক আছে, কিন্তু মুহিব খানের গানের মধ্যে মিউজিক নাই, কিন্তু মুহিব খানের গানের মধ্যে যেটা আছে, এই দেশের সঙ্গে ইসলামের যে সম্পর্ক, সেটা তিনি ছন্দে লাইনে খুব চমৎকার মিলিয়েছেন, জোরে বলেন, ঠিক কি না? মুহিব ভাইকে আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ, বলেন। এই যুবক আমার শাকিল ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি, ছোট্ট মানুষ আমাকে নিয়ে আসছে, আপনারা খুশি হয়েছেন না? এর জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা একে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। এই মাহফিল যারাই সাজিয়েছে সকলের জন্য আমাদের হৃদয়ে দোয়া আছে না নাই? আপনারা একে সহযোগিতা করবেন, এ পারবে, আরো ভালো ভালো আলোচকদেরকে নিয়ে আসবে। আমি তো ঠুনটো মৌলবি, আমার তো ইলিম নাই, জ্ঞান নাই, খালি বাসন বাজে বেশি। তো যাই হোক, আমিও দোয়া চাই, একটি ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাই। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমায় মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা, এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমায় মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা, তোমাকে ডাকার পাপকে মোছার, তোমাকে ডাকার পাপকে মোছার,
সে সুযোগ করি কামনা এটুকু চাওয়া ওগো এই আকুতি আর যে কিছুই চাই না এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা এখনো হয়নি পড়া সে সলাত আমার মিলে যে সলাতে তোমার দিদার হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায় পড়িনি এখনো কদমে তোমার এখনো হয়নি পড়া সে সলাত আমার মিলে যে সলাতে তোমার দিদার হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায় পড়িনি এখনো কদমে তোমার মালিক তোমার ওগো নিখাত গোলাম এখনো যে হতে পারি না এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা এখনো পড়িনি দেখে তোমার কোরআন হইনি পথিক রাহে মদিনা মানিনি তোমার দেয়া জীবন ইসলাম আধারে মন পুড়ে চারখান এখনো পড়িনি দেখে তোমার কোরআন হইনি পথিক রাহে মদিনা মানিনি তোমার দেয়া জীবন ইসলাম আধারে মন পুড়ে ছারখার রহিম তোমার কাছে করি ফেরিয়া আমাকে ফিরিয়ে দিও না এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা তোমাকে ডাকার পাপকে মোছার তোমাকে ডাকার পাপকে মোছার সে সুযোগ করি কামনা এটুকু চাওয়া ওগো এই আকুতি আর যে কিছুই চাই না এটুকু চাওয়া ওগো এই আকুতি আর যে কিছুই চাই না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
জীবনের গুনার কথাগুলো স্মরণ করার দরকার আছে না নাই? যুবকদের এই আয়োজন আজ আছে, কাল আবার এরকম আয়োজন হওয়ার সুযোগ নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে মসজিদে সন্তান আছে, বাবা আছে, বাড়িতে আদরের স্ত্রী আছে, আপনজন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ আছে। এরকম সুযোগ জীবনে আর একবার আসবে এর কোনো গ্যারান্টি নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মোনাজাতে যদি জীবনের গুনাহ না মাফ করাইতে পারি, কলিজার টুকরা সন্তান নাই একটা বার চিন্তা করেন, সন্তান যদি দুনিয়ায় থাকতো কেমন হতো? আহারে, দুনিয়ার কত রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ায় হেলিকপ্টার ছাড়া চলে না, লক্ষ লক্ষ টাকার গাড়ি ছাড়া চলে না, আজকে কবরে ঘুমায় আছে, পোকামাকড় কবরে ঢুকে দেহের মধ্যে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সরানোর নরানোর ধমক দেওয়ার কোনো সুযোগ নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই কবরে আমাদেরও যাওয়া লাগবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাই জোরে, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله একটু মায়ার নজরে তাকাও, একটু তোমার গুনাগার বান্দা বান্দিদের দিকে একটু তাকাও। গভীর রাত, দুনিয়ার সব অফিস আদালত বন্ধ, দুনিয়ার সব পশু পাখি তাদের ঘরে ঘুমিয়ে পড়েছে, পুরো পৃথিবী নিস্তব্ধ, তোমার বান্দা বান্দি গুলো এই গভীর রজনীতে দুখানা গুনার হাত বাড়িয়েছে। হায় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলো, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, যুবকদেরকে যারা উৎসাহ দিল, হায় আল্লাহ, যে সকল বান্দা বান্দিরা মাহফিলে এসে মাহফিলকে পরিপূর্ণতা দিল, রব্বে করিম, যারা মোনাজাতে অংশগ্রহণ করলাম, যতটুকু নেক আমল হয়েছে মেহরবানি করে তুমি কবুল করে দাও, ভুল বেয়াদবিগুলো তুমি মাফ করে দাও, যতটুকু কোরআন সুন্নাহর হক কথা বলেছি প্রত্যেকের হৃদয়ে তুমি গেঁথে দাও। আয় আল্লাহ, যে কথাগুলো নিজের অজান্তে ভুল বলেছি প্রত্যেকের হৃদয় থেকে কথাগুলো তুমি মুছে দাও। আয় আল্লাহ, সওয়াবটুকুন তোমার হাবিব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আজ তোমার বন্ধু দুনিয়ায় নাই, আজকে যদি পয়গম্বর থাকতো দৌড়ে যাইতাম, জীবনের দুঃখের কথাগুলো তোমার পয়গম্বরের কাছে বলতাম, তোমার পয়গম্বর যদি তোমার কাছে বলতো তুমি ফিরা দিতা না? আয় আল্লাহ, তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবি, তোমার যত প্রিয় বান্দা বান্দি চিরবিদায় নি অন্ধকার কবরে, প্রত্যেকের আরোহ পাকে তুমি সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ, একটু মায়া নজরে তাকাও, এই ময়দানে কার জানি জনম দুঃখী মানা, কার জানি জনম দরদি বাবা না।
অভাবের কারণে মা বাবার সেবা করার সুযোগ হয় নাই। আজকে তো তুমি সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, কিন্তু জনম দুঃখী মা, জনম দরদী বাবা অন্ধকার কবরে, একটা পোশাক কিনে মা বাবাকে দেওয়ার সুযোগ নাই। হায় আল্লাহ, ওই মা বাবার জন্য তোমার শেখানো ভাষায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদরের দাদা দাদি যার নাই, দাদা দাদির কবরে তুমি সওয়াব পৌঁছা দিও, দাদা দাদির কবরে তুমি জান্নাতের বিছানা বিছা দিও। আয় আল্লাহ, যে সকল যুবক ভাইয়েরা হাত তুলেছে, যাদের মা বাবা দুনিয়া আছে, আল্লাহ তুমি হায়াতে তৈবা নসিব করে দিও। আল্লাহ আমার মা বাবা দুনিয়া আছে, আমার মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিও, মা বাবার বেশি বেশি খেদমত করতে পারে তুমি তৌফিক দিও আল্লাহ। মা বাবার রাজি খুশি আমরা অর্জন করতে পারে তুমি তৌফিক দিও। হায় আল্লাহ, যাদেরকে তুমি সন্তান দিয়েছো, নেককার পরহেজগার মুত্তাকি হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। যে সন্তানের চেহারার দিকে তাকাইলে চক্ষু শীতল হয়, এমন সন্তান তুমি আমাদের প্রত্যেকের ঘরে দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আলেম ওলামা আমাদের সঙ্গে হাত তুলেছে, আলেমদের প্রতি তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। মাহফিলের সভাপতি সাহেব, মুরব্বী মানুষ, আমি নগণ্য মানুষের কথা বসে বসে শুনেছি, আল্লাহ তার প্রতি তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ তার জেহেন, আল্লাহ তার পরিবার সকলের প্রতি তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আয় আল্লাহ, যারা অভাবী অভাব তুমি দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা তো তোমার গুনাগার বান্দা, গুনাহ করেছি জানিয়া বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া, জীবনের গুনার খবর তুমি জানো আর কেউ জানে না। আদরের স্ত্রী জানলে ঘরে ঢুকতে দিত না, কলিজার টুকরা সন্তান যদি বাবার গুনার খবর জানতো, বাবা বলে ডাকতো না, ওই গুনালয়া যদি মরি তোমার সামনে কেমনে দাঁড়াইব। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ, গুনাহগারের কবরে আযাব হয়, কবর তো অন্ধকার ঘর, কবরে সাথী নাই বাতি নাই, গুনা লয়া মরলে কবরের শাস্তি কেমনে ভোগ করব। এই ময়দানে যদি তুমি না মাফ করো আর কবে করবা, এতগুলো মানুষ সম্মিলিত হয়ে কবে তোমার কাছে হাত তুলবো রে মালিক। দুনিয়ার ফকির মিসকিন যা,
एक दुआरे ना पाइले और एक दुआरे पा हमरा तो तुमार दुआरेर फकीर तुमार दुआरेर मिस्किन तुमी जदि फिराया दाओ आमरा कार कासे जाबो ना बुझिया कुर्सी गो ना बुझले गो ना करतम ना সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া আমরা গুনাহগার তুমি গফফার हमरा गुनागार तुमी रहमान दुनियार गुनागुलो तुमी दुनियाय माफ करे दाओ कयामतेर मैदाने गुनागार बोलिया डाक दिबा ना कयामतेर मैदाने जदि गुनागार बोलिया डाक दाओ কোনো উপায় থাকবে না জাহান্নামের আসামি ছাড়া আর কোনো উপায় থাকবে না রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমার মা বোনদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই বাংলার জমিন তৌহিদে জনতার জমিন এই দেশের মানুষ তোমার কোরআনকে ভালোবাসে আলেম ওলামাদেরকে মহব্বত করে করোনার মহামারী দিয়া তুমি এই দেশকে ন ধ্বংস করে দিও না রে মালিক আল্লাহ যারা দেশের শত্রু জনগণের শত্রু আল্লাহ তাদেরকে তুমি সহি বুঝ দিয়া দাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় রে মালিক তোমার বন্ধুর সিলাই মুনাজাতটা কবুল করে দাও একটু তোমার বান্দা বান্দিদের চোখের পানির দিকে তাকাও চোখের পানির খাতিরে তুমি কবুল করে নাও ইমানি মউত তুমি আমাদের ভাগ্যে নসিব করে দিও যত কথা বলার ছিল বলতে পারে নাই আল্লাহ তুমি কবুল করে নিও প্রত্যেকের মনের দুঃখ বেদনাকে তুমি দূর করে দিও মনের ভালো চাওয়া নেক আশাগুলো তুমি পূরণ করে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন